আমার আজকের ভিডিওটি বিবাহিত এবং অবিবাহিত নারীদের জন্য বিবাহিত এবং অবিবাহিত নারীরা স্তনের উপরে এক টুকরো বাঁধাকপির পাতা রেখে দেখুন কি ঘটে আপনার শরীরে আমার আজকের ভিডিওটি বিবাহিত নারীরা কেউ এড়িয়ে যাবেন না তবে পুরুষেরাও আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে শীতের মৌসুম তো শুরু হয়ে গিয়েছে এখন আর বাজার ভর্তি বাধাকপি রয়েছে তাই বাঁধাকপির পাতা পেতেন আর কোনো সমস্যা নেই চাইলে আপনিও এই বাঁধাকপির পাতার সদ ব্যবহার করতে পারেন এ পাতা ব্যবহারের মাধ্যমে দেহের অনেক সমস্যার সমাধান হয় অনেক রোগ নির্মূল হয় বাঁধাকপির পাতা ব্যবহারে কিভাবে নারী এবং পুরুষ উপকৃত হবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা যারা নতুন নাম্বারের চ্যানেলে তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক উপকারী এরকমই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন এতে করে ভিডিওটি ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই সবজি খেতে যেমন মজা তেমন এর গুণও রয়েছে প্রচুর বিশেষজ্ঞরা বলছেন এটি আপনাকে ওজন কমানো থেকে শুরু করে ক্যান্সারের মতো রোগও প্রতিরোধ করতে সাহায্য করে থাকে অনেকভাবেই বাধাকপি খাওয়া যায় বাঁধাকপির সবজি বাঁধাকপির স্যুপ বাঁধাকপির সালাদ নানান উপায়েই খেতে পারেন স্বাস্থ্যকর এই সবজিটি বাঁধাকপিতে ভিটামিন এ ভিটামিন সি সহ আরও অনেক অক্সিডেন্ট উপাদান আছে যা দেহে ক্যান্সারের কোষ বিস্তার করাকে রোধ করে যা কোলন ক্যান্সার স্তন ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে থাকে বাঁধাকপিতে লো ফ্যাট এবং উচ্চ ফাইবার রয়েছে আপনি যদি ডায়েট করে থাকেন তবে প্রতিদিনকার সবজির তালিকায় বাঁধাকপি রাখুন যা আপনার ওজন দ্রুত কমাতে আপনাকে সাহায্য করবে এতদিন তো বাঁধাকপি নানানভাবে খেয়েছেন এবারে অন্যভাবে ব্যবহার করে দেখতে পারেন এই সবজিকে মেয়েদের জন্য বাঁধাকপি একেবারে প্রিয় বান্ধবীর মতো যার সঙ্গে মনের কথা বলা যায় আপনিও আপনার মনের কথা বলতে পারবেন এই সবজিটির সঙ্গে বাড়ির কর্তা থলে হাতে সবজি বাজার নিয়ে এলে বাঁধাকপিটিকে আগে সযত্নে ফ্রিজে ভরে ফেলতে হবে এক ঘন্টা পর আস্ত বাঁধাকপিটাকে বের করে ওর পাতাগুলো সুন্দর করে খুলে নিতে হবে এরপর ওই আস্ত পাতাগুলোকে পরিষ্কার করে পানিতে ধুয়ে স্তনের উপরে দিয়ে রাখুন অন্তত বিশ মিনিট স্তনের উপরে রাখলেই আপনি বুঝতে পারবেন এর জাদু মহিলাদের স্তনের জন্য বাঁধাকপির পাতা যে কতটা বন্ধুর মতো তা না প্রয়োগ করলে বোঝা যাবে না এখন ভাবছেন যে কেন রাখবেন বাঁধাকপির পাতা মাতৃদুগ্ধ পান করানোর পর প্রায় প্রত্যেক মায়েদের স্তনে জ্বালা বা ব্যথা অনুভব হয় শুধু মায়েদের ক্ষেত্রে নয় অবিবাহিত বা বিবাহিত মেয়েদের ক্ষেত্রেও নানান কারণে স্তনে জ্বালা বা ব্যথা অনুভব হয় দীর্ঘ সময় অন্তর্বাস পরিধানের জন্য চুলকানি র্যাশ দেখা যায় স্তনে চারধারে এইসব নানান জটিলতার তাৎক্ষণিক টোটকা হলো বাঁধাকপির ঠান্ডা ও পরিষ্কার পাতা এই পাতা প্রয়োগ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন স্তনবৃন্ত যেন পাতার আড়ালে না থাকে কারণ স্তনবৃন্ত পাতার মধ্যে থাকলে তা শুষ্ক হয়ে যাবে তাই শীতল পাতাটিকে অন্তর্বাসের মধ্যে এমনভাবে রাখুন যাতে করে আপনার স্তনবৃন্দটি যেন পাতা থেকে উন্মুক্ত থাকে ভিউয়ার্স আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও ফিরব নতুন কোনো ভিডিওতে উপকারী নতুন নতুন তথ্য নিয়ে আল্লাহ হাফেজ